Hello, what is up guys, Illusionist here, so buddy, was free fire, not with awesome episode of show by Kei Shagotom. Rai ek juk pore, bhutai pike rei bhanga bari tam raaz ke naam chi na, ehi bari kota prai bhule ke si ami. Ehi raaz ke dina bhul chi na, moshai. Ekhano shotur achar a shotgun pao jato, bada ekhano ki pao jabe, holy shit. Ekhano ekta shotgun thake ekhana, M1887, oh, amal favorite gaan chilo ek show moer. Ekhano bosho M1887 na tota use kori na. কেননা এই গানটা পাওয়া যায় না প্লাস এটা ড্যামেজের একটু এদিক সেদিক করা হয়ে গিয়েছে গান স্ক্রিন উল্টাপাল্টা হয়েছে অনেক বেশি বড় বাড়িতে মেবি একটা এনিমি আছে সেখানে যাওয়ার আগে আমরা একটু টুকটাক লুট করে নিতে যাচ্ছি যেমন ধর কয়েকটা গুলু ওয়াল মানে এখানে একজন আছে হোলি শিট সেজন্য ইউজ করি না গানটা আ বুম আমি না M18 ইউজ করা বাদ দিয়েছি এই কারণে এটা একুরেসির এদিক সেদিক হয়েছে ড্যামেজের এদিক সেদিক হয়েছে বাট Fortunately, এইবার একটা শুটেই মানে দুইটা শুটেই একটা এনিমি ডাউন খেয়েছে হয়তোবা একটু ড্যামেজ খেয়েছে ছিল এটা অন্য কোন জায়গা থেকে বা আমি খুবই লাকি ছিলাম যে হেডশট লেগেছে হ্যাঁ দুইটা মধ্যে যেকোনো একটা আরেকজন হ্যালো পুচকে শিশু কই যাচ্ছো হয়তোবা তুমি বাঁচার ট্রাই করছিলে বাট নেভার মাইন্ড আই এম সরি M18 আমি জানতাম না তুমি এখন অনেক পাওয়ারফুল স্টিল অনেক বেশি শক্তিশালী তুমি আমি জাস্ট তোমাকে অনুমান করছিলাম যে তুমি অনেক দুর্বল হয়ে গিয়েছো বাট আমার ধারণা ভুল ছিল এই ভাই স্যার আমি ভাবছিলাম এই পাবলিকটা না অনেক এর কাছে কোনো লুটু থাকবে না হ্যালো একটু ধারে কাছে আয় শোনা আয় শোনা ধারে কাছে শোনা আয় শটগানের মাইটা খেয়ে যা আর একটু ধারে কাছে প্লিজ আর একটু তুমি কি আসছো নাতি না অনেক সময় ফ্রি ফায়ারটা খুবই ইজি হয়ে যায় যখন তুমি একটা এনিমি কেনা রাশ না দিয়ে ওয়েট করে করে মারতে চাও তখনই ফ্রি ফায়ারটা অনেক ইজি হয়ে যায় বাট সচরাচর এইরকম আমরা খেলি না আজকের দিনে কেন জানি মনে হলো যে একটু ওয়েট করে করে খেলি এই 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 মুহূর্তে আর কি অ্যান্ড এটা ফলস্বরূপ এক মিনিট মেবি নাকি দেড় মিনিটের মাথায় আমরা কয়টা কিল পেয়েছি চারটা কিল আর ইউ কিডিং মি রিসেন্টলি আমি যদি একটু হিসাব নিকাশ করি তাহলে চার থেকে পাঁচটা গানের অ্যাট্রিবিউট এদিক সেদিক হয়েছে সবচেয়ে বেশি দুঃখজনক কি জানো SVD গানটার ড্রাগন অফ গানটার অবস্থা দেখে আমার একটু বেশি খারাপ লাগে কারণ আগে ড্রাগন অফ গানটার অ্যাট্রিবিউটগুলো অনেক জোস লেভেলে ছিল ড্যামেজ সেই লেভেলে ছিল মানে দুই তিনটা শট মানে এনিমি ডেড এখনও ডেড হয় বাট এখনও তুমি যদি স্কুপ করে মারতে যাও তাহলে ড্যামেজ খাবে হয়তো বা 40-45 একটা শুটে ম্যাক্সিমাম ষাট বা 65 এরকম আর যদি তুমি জুম ইন ছাড়া নর্মালি ফার্স্ট শুট করো তাহলে হেডশট তোমার জন্য রয়েছে আর কি এনিমি একসাথে হয়তো মারা পড়বে আমরা কি সেটা ক্যাচ করবো আজকে একটু ট্রাই করবো নাকি SVD গানটা মানে ড্রাগন অফ গানটা যদি পাওয়া যায় আর কি অবশ্য সমস্যা কি জানো এখন আর SVD গানটা অবশ্য এদিক সেদিক যেখানে থেকে পাওয়া যায় না সেটা শুধুমাত্র লুট বক্স থেকে আই থিঙ্ক মানে ওই এয়ারড্রপ থেকে পাওয়া যায় আর হয়তো বা ওই যে আর্সেনাল কি এর মাধ্যমে ওইখান থেকে পাওয়া যাবে দেখা যাক যদি গানটা আজকে পাওয়া যায় আমার কেন জানি মনে হচ্ছে ওই গানটা দিয়ে আজকে আমাদের খেলা উচিত একটু ট্রাই করা উচিত কারণ আমি M18 এর ঝলক দেখে পাগল হয়ে গিয়েছি যে M18 গানটা এখন স্টিল অনেক ভালো আমার এখন ইচ্ছা হচ্ছে SVD গানটা একটু চেষ্টা করা ট্রাই করা ওই গান দিয়ে একটু খেলা বুঝা যায় ওই গানটাও কি এখন ঠিক হয়ে গিয়েছে নাকি একটা এয়ারড্রপ পড়ছে মশাই এটা কি লেভেল আপ এয়ারড্রপ হবে নাকি নর্মাল এয়ারড্রপ লেভেল আপ নাকি নর্মাল প্লিজ লেভেল আপ হয়েও আমার তোমাকে দরকার এমন জায়গা ও ইয়াস লেভেল আপ এয়ারড্রপ হোলি শিট কেমন একটা জায়গায় এয়ারড্রপটা পড়েছে দেখছো লাগটা অনেক বেশি ভালো আমি না ভাবছিলাম যে এই এয়ারড্রপটা পাবো কোনো একটা জায়গা যদি পাই আই থিঙ্ক এইখানে থেকে লুট করতে পারলে মিনিমাম গ্লোয়াল 8টা নিয়ে বের হবো আমি একটু আস্তে একটু ধীরে একটু দেখে একটু শুনে আমরা একটু লুট করে ফেলি প্লিজ মশাই কি কি দিয়েছো আমায় কই গেল আচ্ছা এই যে গ্লোয়াল পেয়েছি কয়েকটা গুটি কয়েক চারটা গ্লোয়াল হয়ে গিয়েছে অলরেডি গান হিসেবে ভালো কোনো গান এখনো বের হয়নি হয়তো বা লেভেল 2 এর এইখানে একটা গান বের হবে গ্রোজা মেবি ইয়া ভাবছিলাম গ্রোজাটা আসবে আমি জানতাম SVD কি আসবে না নাকি বে হয়তো বা SVD পাবো না হয়তো বা M249 গানটা এখন আসবে যদি M249 গানটা এখন আসে SVD না আসে তাহলে আমরা আসানোর কি দেখতে যাচ্ছি আর যদি SVD চলে আসে তাহলে তো আর কথাই নেই আশা করছি কেউ আমাকে দেখছে না আর একটু অল্প সময় বুম বুম ও ইয়েস SVD ওয়াই থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই কেউ কি নেই বে আচ্ছা আমরা একটা কাজ করব শুধুমাত্র
এসভিডি তে জুম করে শুটগুলো করব, ড্রাগ হেডশট দিয়ে ট্রাই করব না, শুধুমাত্র জুমের শুটগুলো করব প্রথমের দিকে, লাস্টের দিকে হয়তো বা হলি শিট জুম করে হেডশট, এটা হয়তো বা উপর নিচে হওয়ার কারণে লেগেছে নাকি 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 এসভিডি একটা মারাত্মক লেভেলে গান হয়ে গিয়েছে, হ্যাঁ সেম M1887 এর মতো হয়তো বা, আমি শিওর নাও ভাই, সব গ্লুয়ালে আজকে বর্ষণ হচ্ছে, আরো 12 জনের লাইভ আছে, এখন নিচের দিকে যাবো নাকি উপরের দিকে যাবো কি মনে হয়? এনিমি কই বে? ওই যে দেখো ফালতু এসবিজি, তুমি তো আগে এরকম ছিলে না, তুমি অনেক মারাত্মক লেভেলে গান ছিলে, কিন্তু এখন কি হয়ে গেল, কি ছিলে কি হয়ে গেলে বাবু মশাই? মেবি সবাই ওই প্রান্তে, আমার আমার সাইডে বর্তমানে কেউ নেই, হয়তো বা আমার এই এই পাশে একজন আছে যেহেতু অনেকগুলো গ্লোবাল। হোলি শিট, হোলি শিট, দেখছো গাই রেট অফ এটা স্লো করে দিছে কেন এসপিডি? আমরা একটু ওর ওর সাইডে মুভ করি, একটু কাভারে থাকার চেষ্টা করি, 9 জন লাইভ আছে এখনো, আর গুটি কয়েকটা শুট আর একটা কিল নিতে পারলে। হোলি শিট, দেখছো সাইট টাচ করেনি, 59 ড্যামেজ দিয়েছে এটা, মাত্র 59 ড্যামেজ, এটা মেনে নেওয়া যায় না একটা এসবিডির গান থেকে। ড্রাগন অফ একটা এই মুহূর্তে 39, কেন বে কেন বে কেন বে শয়তান, হাই হাই লং রেঞ্জের কি একটা ক্ষেপণাস্ত্র ছিল তুমি, আর এখন কি হয়ে গেলে? এটা গেছে আমার হাতে শিওর ভাই, ড্যামেজ তো 70, সর্বোচ্চ কি 70 নাকি 78 গিয়েছে, বাঁচিস না সাইড, ওই এভারেজের সাইড যেটা বলছিলাম, এবার যে সাইটের ভেতরে থাকবে ড্যামেজটা, বাট যদি আমরা জুম আউট ছাড়া মারতাম তাহলে, মানে ড্রাগের সাহায্যে মারার চেষ্টা করতাম তাহলে হয়তো আর একটু বেশি ভালো পারফরমেন্স পেতাম। নেভার মাইন্ড, আমরা জুম ইন করেই মারবো সব গুলাকে, জুম ইন করেই মারছি, নাকি একবার ট্রাই করবো জুম আউট বা জুম ইন ছাড়া? এই একটু একবার যদি চান্স পান, লাস্ট এনিমি যে যে থাকবে ওকে আমরা জুম ইন ছাড়া নর্মালি ড্র্যাগ দিয়ে মারার চেষ্টা করব, কারণ ওইখানে দেখবো যে ড্যামেজ 100 মিনিমাম, 100 থাকবে, 101 110 এইরকম থাকবে। যাই হোক, পরেরটা পরে দেখা যাবে না ভাই সাহেব, এখন এই বিপদ থেকে বের হওয়া দরকার আমাদের। বাম পাশে একটা, ডান পাশে দুটো না হয় তিনটো, কাছাড়া লেখ একজন ছিল। ও আমরা এই সবুজ গ্লোয়ালটাকে একটু ট্রাই করতে পারি না, আমরা যেটা প্ল্যান করছিলাম। হোলি শিট, ও আমি না ভুলে স্কুপে চাপ দিয়ে ফেলছি। হোলি শিট, ওর কাছে ড্রাগন হুফ, এখন কি ড্রাগন অফ ভার্সাস ড্রাগন অফ ফাইট হচ্ছিল? আমাদের ড্রাগন অফ ভয় ছিল, এটা হচ্ছে নর্মাল ড্রাগন অফ, এইটার হেডশট খেয়েছি আমি। ও ও ও স্কুপ ছাড়াই মারছে না, আমি না এইটার কথা বলছিলাম, ড্রাগন অফ এখন শুধুমাত্র এই গ্লিচে কাজ করে, তুমি যদি স্কুপ ছাড়া মারো তাহলে হচ্ছে তুমি বেশি ড্যামেজ পাবা। গেমের হিস্ট্রি ফায়ার হিসাবে যখন তুমি স্কুপ, আমি না বলতে পারছি না, বডি ড্যামেজে বেশি ড্যামেজ পাওয়ার কথা স্কুপ অন করে মারলে, অ্যান্ড আমার ধারণা ছিল যে ড্রাগন অফ স্কুপ স্কুপ না করে মারলে বেশি ড্যামেজ দেয়, কিন্তু আমি জাস্ট ভুল প্রমাণ করতে চাচ্ছিলাম। হোলি শিট, রানা 9টা কিল করছে, মাত্র খেয়াল করলাম, হোলি শিট ব্রো, হোলি শিট, ও 9টা কিল করে ফেলেছে ড্রাগন অফ দিয়ে, এসভিডি মানে ড্রাগন অফ, এটা এটা যা বুঝতে পারছো না ড্রাগন অফ কি, এই এসভিডি গানের আগের নাম ছিল হচ্ছে ড্রাগন অফ, এন্ড ও ট্রাই করতেছে, এই যে 103 ড্যামেজ, বডি শট 103 ড্যামেজ, হেড শটও না, এন্ড আমি স্কুপ অন করে মারলে বডি শট 60-40, এটা হচ্ছে অসামঞ্জস্য, অন্য কোনো গানে এরকম হিসাব নেই, যে এইরকম হিসাবটা এই গানে আছে এসভিডিতে, এটা হচ্ছে এসভিডি ব্যতিক্রম ধর্মী একটা জিনিস, অন্য সবগুলো গানে যখন তুমি স্কুপ অন করে মারবা বডি শটে ভালো ড্যামেজ পাবা, শুধুমাত্র হেড শট রেটটা বেশি হবে, আর শুধুমাত্র এই একটি মাত্র গান আছে যেইটাতে হচ্ছে তুমি স্কুপ না করে মারলে বডি শট বেশি পাবা, এটা কোন ধরনের কাপ জব? তুমি কি এসভিডি দিয়ে মারবা না, শর্ট গান দিয়ে মারতে চাচ্ছ? সেম আমার ইকুইপমেন্টগুলো ওর হাতে আছে, আমি যে ইকুইপমেন্ট দিয়ে খেলছিলাম ফুল ম্যাচটা ওই ইকুইপমেন্টটা ওর হাতে আছে, ও জিতেছে, এই জায়গাতে আমি থাকতে পারতাম যদি আমি, যাই হোক উচিত শিক্ষা হয়েছে আমার, আই হোপ তোমরা বুঝতে পেরেছো না কোনটা সঠিকভাবে কাজ করছে আর কোনটা না।